আসসালামু আলাইকুম। তো আমরা লগইনটা দেখলাম যে কিভাবে লগইনটা কাজ করে এবং অ্যাক্সেস টোকেনটা আমরা পাই। তো আমাদের তো রেজিস্টারের কাজটা করা হয় নাই, আমরা প্রথমে একটা ডেটা রেজিস্টারের কাজটা করে ফেলি। তো এখানে আসলে যদি আপনি ইনলাইনে রাউটের সাথে আপনি ফাংশনের কাজগুলো করেন এটা অনেক বড় হয়ে যায়। আমরা যে কাজটা করি একটা কন্ট্রোলার তৈরি করি, তো সেক্ষেত্রে ধরেন আমরা একটা কন্ট্রোলার তৈরি করতেছি। কন্ট্রোলার এখানে ধরেন আপনি একটা ফোল্ডারে করতে পারেন যে এপিআই স্ল্যাশ অথ এপিআই, বা হচ্ছে এপিআই এর মধ্যে আর অথ এপিআই দেওয়ার দরকার নেই, জাস্ট অথ কন্ট্রোলার দিলেই হবে। সেটা দিলে যেটা হলো আমাদের অ্যাপের মধ্যে যে এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে আমাদের আর একটা, আচ্ছা এখানে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, ওকে, আর এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের কন্ট্রোলার রেডি, এখন আমরা যে কাজটা করি কন্ট্রোলারটাকে নিচে নিয়ে আসি। দেন হচ্ছে এখন আরেকটু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু আমাদের কন্ট্রোলারটা আছে কোথায় নেম স্পেসের মধ্যে, সেক্ষেত্রে এখানে চাইলে নেম স্পেসটা ইউজ করে দিতে পারেন। আমরা এখানে নেম স্পেস দেওয়া হচ্ছে কি এপিআই, আর এখানে যেটা হবে এখন আর পুরোটা হবে না, এখান থেকে আর হচ্ছে আর্গেট, এখানে লগ ইন, আর ফাংশনটা হবে কি অথ কন্ট্রোলার। ওকে, তো অথ কন্ট্রোলার দিয়ে কি আসবে এখানে অ্যাট দ্য রেট দিলেন হচ্ছে আপনার আমরা দিলাম লগ ইন। ওকে, তো এখানে আপনাদের নাম দরকার নেই, জাস্ট এটা থাকলেই চলে। আর এখানে যে পার্টটা আছে আপনি এতটুকু কাট করলাম, কাট করে নিয়েছে কোথায় রাখবেন, আমরা অথ কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন তৈরি করি এখানে আর দেন লগ ইন। ওকে, তো আমাদের মোটামুটি লগ ইন ফাংশনটা আমরা কন্ট্রোলারে নিয়ে আসছি। ওকে, তো এরপরে কাজ হচ্ছে কি আমাদের রেজিস্টার করা। আমরা রেজিস্টারের জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এটা হবে পোস্ট রিকোয়েস্ট, ওকে, এখানে আমরা আরেকটা পার্ট করতে পারি, এটা হচ্ছে যেহেতু গেস্ট এপিআই, এটা হবে কি রেজিস্টার। রেজিস্টারের জন্য কি হবে আমরা এখানে ফাংশন নাও রেজিস্টারে দিতে পারি, তো রেজিস্টার করার জন্য আমাদেরকে ভ্যালিডেট করার প্রয়োজন ফার্স্টে, যে আসলে আমাদের যে ডেটাগুলো রিকোয়েস্ট থেকে আসতেছে আমাদের ইউজার টেবিলের সাথে এগুলো এক্সিস্ট আছে কিনা। তো আমাদের রিকোয়েস্ট আমাদের কি করার জন্য, এটাকে কি বলে ধরেন আমাদের মিনিমাম একটা ইউজার তৈরি করার জন্য ইউজার নেম দরকার, তারপর ইমেল দরকার, আর একটা পাসওয়ার্ড দরকার। তো আমরা ধরেন দিতে পারি যে ডলার আমরা ভ্যালিডেটর একটা তৈরি করি, ভ্যালিডেটর ভ্যালিডেটর হবে হচ্ছে আপনার সাপোর্ট ফ্যাকার্স। দেন এখান থেকে মেক করতে পারেন রিকোয়েস্ট অল, এখন হচ্ছে আপনি আপনার ভ্যালিডেট রুলস গুলো দিয়ে দেন। তো এখানে আমাদের কি আছে ইউজার নেম, আর এখানে রিকোয়ার্ড দিতে পারেন, আর একটা হচ্ছে কি মিনিমাম হচ্ছে কত, মিনিমাম দিলাম যে 4 ক্যারেক্টার দেন, 5 ক্যারেক্টার দিতে পারেন, 4 ক্যারেক্টারের মাঝে মধ্যে নাম হয় যেমন জন হতে পারে, এর চেয়ে ছোট আমরা দিব না। দেন হচ্ছে একটা ইমেল দরকার, আর আরেকটা হচ্ছে এক্সিস্ট চেক করতে হবে, এক্সিস্ট, ওকে, আচ্ছা এক্সিস্ট হচ্ছে কি ইউজার স্টেবল, আর এখানে কলাম চাইলে আপনি ইমেল দিয়ে দিতে পারেন, না দিলেও সে ইমেলটাকে নিয়ে নেবে আর কি ডিফল্টভাবে। আর কি আছে, তারপর আছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কী করতে পারেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে রিকোয়ার্ড তো লাগবে, আর মিনিমাম হচ্ছে লাগবে হচ্ছে আপনার 8 ক্যারেক্টার। ওকে, 8 ক্যারেক্টারের নিচে তার পাসওয়ার্ড হবে না। আর একটা কিছু কনফার্মেশন দিতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন, তারপর তো ধরেন আমরা রাখছি না, বা এখানে যদি দেন কনফার্ম, তো সেক্ষেত্রে এতটুকুতে আমাদের ভ্যালিডেশন রুলস শেষ। এখন হচ্ছে চেক করবো যে আসলে ভ্যালিডেট কিনা।
তো সেখানে হচ্ছে আপনি ভ্যালিডেটর সে হচ্ছে একটা রেসপন্সকে সেভ করে রাখে। আপনি যদি জানেন যে ভ্যালিডেটর ফেলস ফেলস থেকে যেটা হয় সেটাকে চেক করে দেখে যে ভ্যালিডেটর ট্রু অর ফলস, যদি ট্রু হয় তাহলে তো হইল, যদি ফেলস হয় তাহলে তো সেই ব্লকে আসবে। তো এই ব্লকে আসলে কি হবে, সে হচ্ছে একটা রেসপন্স আমাদেরকে রিটার্ন করবে। তো রিটার্ন রেসপন্স জেসন ট্যাগ করে দেন। তো এখান থেকে আপনি কিছু জিনিস দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে এরর মেসেজ দিতে পারেন। তো এরর মেসেজ কি হবে, এরর মেসেজ দিলেন যে ভ্যালিডেশন এরর, যেটা আপনি দেন আপনার ইচ্ছা। আর এখানে হচ্ছে আপনার যদি আপনার এই যে মেসেজটা আপনি পাইছেন ভ্যালিডেশন থেকে, ওই মেসেজটা যদি পাঠাইতে চান তাহলে আপনাকে পাঠাইতে হবে ডলার লাস্ট দিতে পারেন, ডেটা দিতে পারেন ভ্যালিডেটর দিয়ে এরর্স। ওকে, তো এরর্স এলে যেটা হবে সে হচ্ছে এই ভ্যালিডেশনের মধ্যে যে রুলসগুলো পাইছে, ধরুন ইউজার রেকর্ড, ইমেল রেকর্ড অথবা পাসওয়ার্ড, মিল লেন্থ, এটা এটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দেবে। আর এখানে হচ্ছে আপনি স্ট্যাটাস কোড যেটা দেবেন সেটা হচ্ছে 422। ওকে, তো এটার মানে হচ্ছে আপনার ভ্যালিডেশন এররটা সে অটোমেটিক পাঠিয়ে দেবে। আচ্ছা, এরপর এখন দেখেন আমরা যদি এই রাউটটা যদি চেক করি স্ল্যাশ ইউজার রেজিস্টার স্ল্যাশ ইউজার রেজিস্টার, তো এটা হবে কি, এটা হচ্ছে আপনার পোস্ট মেথড, ঠিক আছে, ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, আর আরেকটা লাগবে। তো আমরা ধরেন আপাতত এতটুকু দিয়ে আমরা যদি সেন্ড করি তখন কি আসে দেখেন, আচ্ছা এখানে আমাদের একটা প্রোভাইড এরর দিচ্ছে, সেটা হচ্ছে কি টার্গেট ক্লাস এপিএ কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, তো এখানে আমাদের একটি ছোট চেঞ্জ করতে আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি এই ফরম্যাটে যদি রাউট ইউজ করতে চান, হ্যাঁ, অথ কন্ট্রোল অ্যাট দ্য রেট, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রোভাইডারে গিয়ে রাউট সার্ভিস প্রোভাইডারে যেতে হবে। এখানে গিয়ে 29 নম্বর লাইন এখানে দেখেন প্রোটেক্টেড নেম স্পেস, এটাকে একটু আনকমেন্ট করে দিতে হবে। তো আনকমেন্ট করার পরে দেখবেন আপনার এই এটা ঠিকঠাক কাজ করার কথা। এখন দেখেন আমাদের এখানে দেখেন এরর মেসেজ ভ্যালিডেশন এরর। ওকে, আপনি পিটিতে দেখেন আর ডেটা হচ্ছে কি ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড আর দি পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। তো এটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশন, তো এখানে যদি আপনি 123 দেন, দেওয়ার পর যদি এখন ক্লিক করেন দেখেন পাসওয়ার্ড কেন্দ্রিক আর কোনো ইরোর নেই, হ্যাঁ ইরোর আছে কি অ্যান্ড ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমাদের ইউজার নেমও নেই, ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি। ইউজার নেম দিলাম ধরেন মাসুম দিলাম। ওকে, তো এখন দেখেন আরেকটা ইরোর আসার কথা, সেটা হচ্ছে কি ইমেলটা তো আমাদের এক্সিস্ট ছিল, আমরা যদি ইউজারে দেখি ইমেলটা এক্সিস্ট থাকার কথা, আর এটা ইউজার নেম না, এটা হবে নেম, আমার নেমটা একটু ঠিক করে দিয়ে আসি এখান থেকে অথ কন্ট্রোলার, এখানে দিয়ে দিচ্ছি নেম আর এক্সিস্ট ইউজার্স, ইমেলটা এক্সিস্টটা ধরে নিই এখানে আমরা একটা ক্রিয়েট করে দেখি যে আসলে ক্রিয়েট হয় কিনা। আচ্ছা এখানে ইমেল দিয়ে দিই, ইমেল ঠিক বুঝলাম না কেন ধরে নেয় এক্সিস্টটা। আচ্ছা তারপরে দেখি আমরা ক্রিয়েট হয় কিনা, যদি এরর হলে যদি এরর দিল আর এরর যদি না হয় তখন কি হবে, এরর না হলে ধরেন আমাদেরকে ইউজার ক্রিয়েট হচ্ছে কি ডলার রিকোয়েস্ট, আচ্ছা এটা একটু প্রথম ডেটাটা বানায় না, ডলার ডেটা ইকুয়াল হচ্ছে কি ডলার রিকোয়েস্ট এক্সেপ্ট পাসওয়ার্ড দিতে পারেন বা রিকোয়েস্ট অল দিতে পারেন,
সামথিং আছে ডলার অনলি দিয়ে দেন, সবগুলো আমাদের দরকার নাই। তো অনলিতে কী কী থাকবে? নেম থাকবে, ইমেল থাকবে, আর হচ্ছে কি পাসওয়ার্ড। ওকে, আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই পাসওয়ার্ড যেটা আছে এটা একটু হ্যাশ করে দেবেন। পাসওয়ার্ড এটা হচ্ছে কি হ্যাশ মেক ডলার রিকোয়েস্ট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড হয়ে গেছে, দেন হচ্ছে আপনি শুধু এখানে ক্রিয়েটে ডেটাটা দিয়ে দেন। আর এখানে একটু কাজ করবেন সেটা হচ্ছে এটা পাসওয়ার্ড এভাবে হবে না, যেহেতু একটা অ্যারে, অ্যারের মতো করে দিতে হবে। ইউজারে যাবেন, ইউজারে কি এখানে দেখেন একটা ফিলেবল কিছু দেওয়া আছে যে নেম ইমেল পাসওয়ার্ড এই তিনটাই শুধু ফিলেবল হবে। এই কমেন্ট করে দিয়ে জাস্ট গার্ডেড দিয়ে দেবেন, প্রোটেক্টেড দিলে যেটা হবে আপনাকে আর বারবার ফিলেবল বলতে হবে না যে কী কী ডেটা ফিল হবে, কারণ পরবর্তীতে আপনি যখন এক্সটেন্ড করবেন তখন আপনার ফিল্ডারও বাড়তে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, তখন হচ্ছে আপনার প্রতিবার এই ফিলেবলগুলো আপনাকে বাড়াইতে হবে, এটা ওইটা এটা ওইটা করে। নাহলে দেখা গেছে শুধুমাত্র আপনার এই তিনটাই কী হবে, প্রতিবার ইনসার্ট হবে, বাকিগুলো ইনসার্ট হবে না। তো এখন দেখেন আমরা এতটুকু দিয়ে যদি আমরা রান করি তখন ডেটাটা কীরকম কাজ করে। এখানে দেখেন আপনাকে ডুপ্লিকেট এন্ট্রি দিচ্ছে, হ্যাঁ ডুপ্লিকেট এন্ট্রি ফর sifat@gmail.com, কিন্তু এখানে এটা দেয় নাই, এক্সিস্ট, আচ্ছা এক্সিস্ট না, এটা হবে ইউনিক। ওকে, আমরা ভুল দিয়ে দিয়েছিলাম। এখন দেখেন এখন হচ্ছে আপনাকে প্রথমে একটা ইরর দিবে, ইমেল অলরেডি এক্সিস্ট। ওকে, দেন হচ্ছে আপনি যদি সিফাত টু দেন অথবা ইউজার দেন, স্টুডেন্ট দিয়ে দিই যেহেতু আমাদের স্টুডেন্ট দরকার। ওকে, আমরা যে ডেটাবেস চেক করি আমাদের ডেটা হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে আবার আরেকটা ক্রিয়েট করছি। তো এবার ক্রিয়েট করার সময় আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কেউ যখন রেজিস্টার করবে, রেজিস্টার করা মানে হচ্ছে কি সে তাৎক্ষণিক লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করতে গেলে যেটা হয় আপনার এই এতটুকু কোড একটু রিপিট করতে পারেন, ইফ অফ অ্যাটেম্পট, এতটুকু যদি আপনি এখানে দিয়ে দেন। আর এখানে যেটা করবেন আপনার ইউজার ইকুয়াল এটা, আর হচ্ছে এখানে এটার দরকার নেই, সমস্যা লগ ইন হচ্ছে কি ইউজার, এতটুকুতে আপনার কাজ হয়ে যাবে। সে হচ্ছে তাহলে আপনাকে কি করবে, যখন রেজিস্টার হবে, রেজিস্টার হওয়ার সাথে সাথে ইউজারকে লগ ইন করবে, লগ ইন করে আপনাকে এই এখানে এটার দরকার হচ্ছে না, এটা অলরেডি আমরা পেয়ে গেছি এখানে ইউজারের মধ্যে, এখান থেকে আপনাকে টোকেনটা তৈরি করে ডেটাটা পাঠাবে। আমরা একবার ট্রাই করি তাদের কাজ করে কিনা। আমাদের এটা ঠিক আছে, স্টুডেন্ট দিলাম আর এখানে দিলাম দি স্টুডেন্ট। দেওয়ার পর যদি আপনি সেন্ড করেন তখন দেখবেন যে এই যে নতুন ডেটা ইনস্টার্ট হয়ে গেছে, দেন হচ্ছে আপনাকে অ্যাক্সেস টোকেন সহ রেসপন্সটা পাঠিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের লগ ইনও ডান, রেসপন্সও ডান। আমরা যদি পরবর্তী কাজ হচ্ছে কি, পরবর্তী কাজ হচ্ছে যে আসলে আমরা কোনো পোস্ট করতে পারি কিনা, যে আসলে আমাদের যদি ভ্যালিডেট হয় তখন হচ্ছে আমরা যাতে এই টোকেন ইউজ করার মাধ্যমে পোস্ট করতে পারি, এই জিনিসটা চেক করা।